আমি তোমার একটা উপকার করবে পারি যদি তুমি রাজি থাকো। যে কোন শুনি দেখি কথাটা সংক্ষেপে সারি। আমি তো আসলে চিন্তা করি নে সুদ বাবদ তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকো তাহলে একটা ব্যবস্থা হবে পারে। কিছু চিন্তা ভাবনা করলি? তোমার সঙ্গী সাথী রেখে তোমার ঋণ সুদ শোধ দেওয়ার দায়িত্ব নিবি? আমি মানে আসলে কিছুই বুঝে পারতেছি না। আমার মনে হচ্ছে কি সাদা জানেন, মানে যে আপনার কাছ থেকে যে টাকাটা আমি নিছি সে টাকা আর সুদের চিন্তিয়ে আমার মনে করে আত্মহত্যা করলো। তুমি আত্মহত্যা করলে তো আমার আমসালা ধুয়েই গেল, ওসব চিন্তে বাদ দাও। আমি তোমার একটা উপকার করবে পারি যদি তুমি রাজি থাকো। যে কোন শুনি দেখি কথাটা সংক্ষেপে সারি। আমি তো আসলে চিন্তে করি নে সুদ বাবদ তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকো তাহলে একটা ব্যবস্থা হবে পারে। কি দেখো, আমার বয়স কি খুব বেশি মনে হচ্ছে? সমস্যা কি? তুমি তো কিস্তি শোধ করার জন্য বিয়ে করবে। সর্দার সাহেব, জহর আলীও তো আমাকে বিয়ের প্রস্তাব দিছে। তার ভার আমার উপরে ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করতেছি শুনলে সে আর এদিকে আসবে না। কথা তাহলে ফাইনাল করে গেলাম। তোমার গায়ক সর্দারি বিষ খাওয়াইছে খামাখা। আজ আর একটা কথা, মাথাটা ঠান্ডা, তদন্ত করে দেখি ঘটনাটা কে ঘটাইছে। জান নাই শোনো নাই যার তার মাথায় বাড়ি দিলে হবি নেই। সুস্থির, চলো তোমার গায়ে ডাক দেখে চলো। তুমি অবাক করতেছ কেন? আমি তো আমার সুদ ওসুল করার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। তাছাড়া তোমার তো একটা বাঁধিও দরকার, তা বাঁধি মনে করো। এই জন্যে আমি এত বিশ্বাস করেছিলাম।